প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? মাশাল্লাহ, খুব সুন্দর নাম। খাদিজা আপু থাকেন কোথায়? নামাবাজার থাকেন। আচ্ছা, তো আমাদের ইউটিউবে কেন দাঁড়ালেন বলেন? আপনি তো আগে মনে ইউটিউবে আসেন নাই না? আমার জীবনে কখনো আমি প্রতিবেদন করি নাই ভাই, অভাবে অসনে তার জন্য ইউটিউব প্রতিবেদনে থাকি। আচ্ছা, তো আপনি তো ইয়াং একটা মেয়ে, বিয়ে শাদি হয়েছে? জীবনে মনে করেন বিয়ে শাদি মানুষের অনেক হয়ে থাকে ভাই। আমার জীবনে ভুল বসত একজনের কাছে বিয়ে হয়েছিল, কারণে বাবা মা খুব অভাবে চলতো। বাবাটা অন্ধ, চলতে ফিরতে পারে না, মাটা বুড়া মানুষ, দিন আনি দিন খাই, অনেক কষ্টের মাধ্যমে মানুষের বসে কাজকর্ম করে খাইতাম। এর জন্য বিয়ে বলছিলাম ভাই, স্বামীটা নেশা খুব ভালো না, অনেক কষ্টের মাধ্যমে অত্যাচার করে জ্বালা দেয়। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ ভাই, আমার একটা মেয়ে সন্তান আছে, সেটা মনে করেন তালাক দিয়ে লইয়া গেছে না ভাই। তো স্বামী সারা কতদিন আছেন? তাও তো এক বছর ধরে আছে। এক বছর ধরে কার কাছে থাকেন? থাকে তো মনে করেন আমার মার কাছে। মার কাছে থাকেন? বাবা আছে? বাবা আছে, আল্লাহর মতো বাপ মা বেঁচে আছে ভাই। বাপ মা ছাড়া পৃথিবীতে কেউ কারো দেখে না। বাবা কি করছে, করে কাজকাম করে? বাবাটা বুড়ো মানুষ, কাজকর্ম করতে পারে না, অন্ধ মানুষ, চলতে ফিরতে পারে না। এক আমি শুধু কাজ করে খাওয়াই, একটা ভাই আছে শুধু 10-12 বছর বয়স, চলতে ফিরতে পারে না, শুধু ভাই আর কি কাজ করে। বাচ্চাকে কোথায় রেখে যান? আমার বাচ্চাটা মনে করেন তালাক দিয়ে লইয়া গেছে ভাই, স্বামীটা নেশা খুব ভালো না। মানে স্বামীটা, মানে বাচ্চাকে স্বামী নিয়ে গেছে? বাচ্চা কোনো খোঁজ খবর রাখেন না ভাই? বাচ্চা আমার কাছ থেকে যেটা নিয়ে গেছে, যদি হয়তো বা মা হয়ে যদি বড় হয়ে আসে তাই বলে মা ডাকবে, আর তাছাড়া তো কোনো উপায় নাই ভাই। বাচ্চা লইয়া গেছে, বড় হইলে আসবে মার, অবশ্যই মার জেদ কালে হইছে। তো আপনার স্বামী তো ভালো নাই যে বাচ্চাটা দিয়ে দিলেন, তো বাচ্চা কি মনে হয় মানুষ করতে পারবে? হ্যাঁ, আমার আগের ঘরে শাশুড়ি আছে, ননদরা আছে, তারাই পালন করবে। আচ্ছা, তো এখন কি আপনার তো বাচ্চা নাই, আপনি একাই আছেন, আপনি তো নতুন করে বিয়ে শাদি করে সংসার শুরু করতে পারেন? বিয়ে শাদি করার ইচ্ছা আছে বলেই তো মনে করেন প্রতিবেদন সুখী আছি, যে আমার পাশে থেকে এই দুঃখের সঙ্গে না থাকতে দাঁড়াবে, তারাই আমার মনের মতো সাথী বানাবে। আচ্ছা, তো দর্শক আপনারা খাদিজাপুর কথা শুনলেন, তার নাম্বারটা 01740992510। আমি নাম্বারটা আবারও বলছি, 01740992510। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।